দেখো বন্ধুরা, আমি এই যে তোমরা কি বলো বাদলি পাতা নাকি ওই যে গন্ড পাতা, আজকে এটার মাছ দিয়ে ছোট্ট এই যে গুড়া মাছ দিয়ে তরকারি করব। তোমাদেরকে দেখা দিছি, একটুখানি দেখাই দিই তোমাদেরকে কিভাবে আমি করি, আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো। কেমন দেখো, আমার কড়াই গরম হয়ে গেছে, এখন এখানে দেব তেল। আমরা ভেদাইলতা বলি, আর তোমরা সেদিন করার সময় বলেছিলে কি বাদলি পাতা না কি বলেছিলে, আমিও আজকে বললাম। একটুখানি তেল দেব, তেল দিয়ে দেখো বন্ধুটা, আমার তেল গরম হয়ে গেছে, এখন দেব শুকনো মরিচ ফুরন, আর দেব একটু গোটা জিরো, এখন দেব বেশ কিচ্ছু দিব না বন্ধুরা, এখানে সিম্পল রান্না, গোটা জিরো দিলাম, শুকনো মরিচ দিলাম, আর একটু আদা কুচি দেব, আদা কুচি দেব। আর আমি ওই যে বাদুলি পাতাগুলো না মানে বেটে নিয়েছি মিক্সিতে, পুরো ভালো করে ধুয়ে পাতাগুলো মিক্সিতে বেটে নিয়েছি, বেটে নিয়ে তরকারিটা করবো আর কি। দেখো একটুখানি দিলাম আদা, আমার একটুখানি ভাজা হয়ে গেল, এবার পাতাগুলো বেটে নিয়ে পাতাগুলো দিয়ে দেব, সবগুলো একটু ভালো করে ভেজে নিব, মানে একটুখানি ভাজলেই হয়ে যাবে, মানে বাটা যেহেতু হয়ে গেছে বেশি টাইম লাগবে না, তরকারিটা রান্না করতেও বেশি টাইম লাগবে না। এসে একটুখানি জল দিয়ে দিয়ে দিলাম, বেশি শুকনো হয়ে গেছিলো, ভাজতে অসুবিধা বেশি শুকনো হলে। তোমরা খাও কি না জানি না বলুরা, এটা কিন্তু খুব পেটের জন্য খুবই মানে ভালো। এটা এবার এখানে দিব মানে পরিমাণ মতো হলুদ নিবন দেব, যতটা তরকারি আমরা যদি বন্ধুরা একটুখানি হলুদ দিলাম, আর যতটা তরকারি করব পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিব, বেশি করব না, একটু একটু করব। লবণ হলুদ দিয়ে দিলাম, এটাকে একটুখানি আরও একটুখানি লাড়িয়ে সারিয়ে পরে জল দিয়ে দিব। বেশি সময় লাগে না করতে, আমি তো আমরা তো খুব ভালোবাসি আর সব সময় খাই, সবসময় তো মানে কি মশলা বাটি দিয়ে মানে তরকারি খেয়ে থাকি। জল দিয়ে দিলাম একটুখানি ভেজে, মশলা টসলা খেয়ে থাকি না সব সময়, এই যে পেঁয়াজ বাটা জিরা বাটা সব সময় শসা বাটা এগুলো খেয়ে থাকি, কখনো কখনো না, এরকম সিম্পল খেলে আর কি ভালো লাগে। আর এই পেটাটা তো তোমরা জানোই সবাই, পেটের জন্য খুবই উপকারী এই পেটাটা, আমরা বড়াও খাই, এরকম তরকারিও খাই। দেখো বন্ধুরা, তরকারিটা উঠলালে ইভেন মাছগুলো দিয়ে দিব, কেমন করবো কচু শাক বন্ধুরা। এই যে এই তরকারিটা হবে, এই যে বাদুলি পাতার তরকারি, এই যে দেখো উঠলে গেছে আমার, এখন এখানে মাছগুলো দিয়ে দিব। আর এই যে কচু শাক করব, কচু কেটে আমার বর কেটে দিয়েছে কিন্তু সব, এগুলো বর রেডি করে দিল, এখন আমি একে একে রান্না করব। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, বন্ধুরা আমি মাছগুলা এখানে দিয়ে দিব, কেমন শক্ত মাছ, দেখো শক্ত মাছ, মাছগুলা দিয়ে দেব, বেশি দিব না, কারণ এই তরকারিতে মাছ দিলে আমার ছেলে খাবে না, তার জন্য একটুখানি দিব। আর অল্প একটু ভেজেছি পেঁয়াজ দিয়ে, এই গুঁড়া মাছটা না পেঁয়াজ দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, তার জন্য একটু পেঁয়াজ দিয়ে ই করেছি, বাস এইটুকুই দিলাম। একটু উঠলালে আবারও নেমে ফেলবো, কেমন দেখো উঠলাই গেছে। আর এই যে মাছ একটুখানি দিলাম, আর বাকিটা পেঁয়াজ দিয়ে ভেজেছি, লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজেছি। বন্ধুরা আমার তরকারি উঠলে গেছে, এখন নেমে ফেলবো। তোমরা কে কে খাও এরকম মাছ দিয়ে বাদুলি পাতার তরকারি বলবে, এই তরকারিটা খুব পেটের জন্য উপকারী বন্ধুরা, মশলা টসলা বেশি দিতে লাগে না, সিম্পল রান্না এটার, খালি আদা দিয়েছি আমি, বেশি মশলা দিই না এখানে, আদা দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, গোটা জিরা ফোড়ন দিয়েছি, বাস চলো আমি নামিয়ে ফেলি, পরে পরে কি কি রান্না করলাম দুপুরে তোমাদের লুকটা দেখিয়ে দিব, কেমন চলো। এখানে আছে এই যে ছোট মাছ, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি, এইখানে ওই যে কি বাদলি পাতা বলো নাকি তোমরা, এটা মাছ দিয়ে ছোট্ট মাছ দিয়ে তরকারি করলাম। এইখানেও রয়েছে চাটনি, ওই যে চিংড়ি মাছের, ছোট্ট চিংড়ি মাছের চাটনিটা রয়েছে,
আবার ওইটা কালকেরে পনির তরকারি রয়েছিল ঠিক আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে দুপুরের মেনু চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে নে এখনোর জন্য বাই বাই করছি পরে আবার দেখা হচ্ছে আজকে এটা সত্য ভিডিও ছাড়লাম বন্ধুরা ওই মেনুগুলো একটু দেখালাম আর ওই যে পাডলি পাতার মাছের দিয়ে তরকারিটা করলাম যে ওইটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমি এইভাবেই করি কিছু মশলাপাতি দেই না ওই যে শুকনা লঙ্কা আর করেছি বন্ধুরা কচু শাক করেছি এই যে কচু শাক করেছি তাহলে চলো বন্ধুরা আমাদের দুপুরের আজকে খাওয়ার মেনুটা তোমাদেরকে দেখালাম কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো বন্ধুরা এখনোর জন্য বাই বাই করছি পরে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে বাই বাই বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই বাই।